হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই ইজি ও সিম্পল রেসিপি, যার নাম হলো চিজি ম্যাগি নুডলস। পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। এর জন্য একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি এবং 2 কোয়া রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজ এবং রসুনটা মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং অল্প মটরশুঁটি। টমেটো ও ক্যাপসিকাম সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আরও 1 মিনিট ফ্রাই করে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এটাকেও সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো কষে নেব। সব সবজির সাথে ম্যাগি মশলাটা 1 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 ml জল, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। ম্যাগিটা দেওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট ফোটার পর এটাকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দেব। ম্যাগিটাকে এইভাবে একটু ঘেঁটে দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে 2-1 বার খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ম্যাগিটা নিচে বসে না যায়। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট রান্না হওয়ার পর ম্যাগিটা এখন ড্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য প্রসেসড চিজের 2 কিউব ইউজ করেছি। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না চিজটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। লো ফ্লেমে প্রায় 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার এটাকে গার্নিশ করে দেব একটা ডিমের পোচ দিয়ে। আমাদের আজকের রেসিপি চিজি ম্যাগি নুডলস সার্ভ করার জন্য একদম রেডি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।